গ্রামীণ ব্যাংক বেসরকারীকরণের উদ্যোগের বিরুদ্ধেও জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন সহ নয় দফা দাবিতে দেশব্যাপী একদিনের ব্যাংক ধর্মঘটে শামিল হলেন গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা। সারা দেশের সাথে রাজ্য গ্রামীণ ব্যাংকের কর্মীরা এই ধর্মঘটে শামিল হয়েছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সাথে এদিন সাংসদ শ্রীদেবের সাথে পুজো দিলেন বিজেপি রাজ্য প্রভারী সাংসদ ডক্টর মহেশ শর্মা ও দলের উত্তর পূর্বাঞ্চলের নবনিযুক্ত কো অর্ডিনেটর সম্বিত পাত্রা। কলেজের অধ্যাপক বদলির প্রতিবাদে এবার রাস্তায় নামল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়ারা। ঘটনা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানকে মানসিক হেনস্থা করার অভিযোগ উঠল এবার ডিসির বিরুদ্ধে। প্রতিনিয়ত সেনা জওয়ানের মুদির দোকানে হানা দিয়ে ডিসির নানা অছিলায় হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর বাজারে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্যে কৃষিমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, তাও আবার দলের যুব মোর্চার এক কর্মীর ফেসবুক থেকে। এই ঘটনাকে ঘিরে গোটা উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। পেচারথলে সিধংছড়ায় নৃশংসভাবে খুন এক যুবক, মৃত যুবকের নাম জয়ন্ত দাস, বাড়ি ফটিকরায় লালটহর এলাকায়। প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা প্রকল্প চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা। এই বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর পক্ষকালব্যাপী কর্মসূচির আয়োজন করে, তারই অঙ্গ হিসেবে এদিনের এই পদযাত্রা। রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার ক্ষেত্রে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ, আর তাদের ব্যর্থতার কারণে দুর্বৃত্ত বাহিনীরা সন্ত্রাসমূলক কাজ করতে সুযোগ পাচ্ছে। আমতলী এলাকায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে প্রকাশ্য দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হলে নারী নেত্রী পিয়ালী চৌধুরী, তাও আবার পুলিশের সামনে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির দাবিতে এবার রাস্তায় নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদানের আগে নারী নেত্রী শ্রীমতী বৈদ্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মহিলারা যে কতটুকু নিরাপত্তা রয়েছে তা আরও একবার প্রমাণিত হল প্রকাশ্য দিবালোকে নারী নেত্রী পিয়ালী চৌধুরী আক্রান্ত হওয়ার ঘটনার মধ্য দিয়ে। এ রাজ্যের পুলিশ রাজ্যবাসীর কাছে করবে, কিন্তু পুলিশের সামনে আজ আক্রান্ত নারীরা। দুর্গাপূজা প্রাকমুহূর্তে ধর্মনগর শিববাড়িতে হানা দিল চোর। এ নিয়ে দ্বিতীয়বার চোরের দল হানা দিল এক মন্দিরে। পূজারী ধারণা করা হচ্ছে মাদকের নেশায় আসক্ত নেশাখোরেরা তাদের নেশার অর্থ যোগাতে হয়তো এই চুরিকাণ্ড সংঘটিত করেছে। রাতের আধারে পঞ্চায়েত অফিস কার্যালয় চত্বর অসামাজিক কর্মকাণ্ডে রমরমা। মদমত্ত অবস্থায় থাকা পঞ্চায়েত আধিকারিককে অর্ধনগ্ন অবস্থায় পাকড়াও করে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিল। ঘটনা বৃহস্পতিবার রাতে তিলেমুড়া থানা এলাকার পূর্ব শুদ্ধ করকুড়িয়া ডিসি ভিলেজে। ওয়েল্ডিং এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হলেন গাড়ি চালক সহ একজন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা রাজধানী আগরতলা শহরতলি বরজল এলাকায়। আগরতলা মেলা মাঠ এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় চারজন, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে বরজল এলাকায় টমটম মোটরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলে আহত হল চালক। অপেক্ষার আর মাত্র সাত দিন, এরপরে শরতের শারদীয় উৎসবে ঢাকে কাঠি পড়বে। গোটা রাজ্যবাসীর সাথে তাল মিলিয়ে তিলেমুড়াবাসীও এই উৎসব আনন্দে মাতোয়ারা হয়ে উঠবেন। রাজ্যে দ্বাদশ বিধানসভা দ্বাদশতম অধিবেশনের প্রথম দিনে রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে উত্তপ্ত। অধিবেশনে বামবিরোধী বিধায়কের তুমুল বিক্ষোভ, অধ্যক্ষ কথা বলতে সুযোগ না দেওয়ায় অভিযোগ এনে অধিবেশনের শুরুতেই ওয়াক আউট করেন বিরোধী দলের বাম বিধায়করা। বিশালকোট থানাধীন চাপমুড়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় নিজ ঘরে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালকোট থানার পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিদ্যুৎ নিগমে কর্মরত এক অস্থায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুধীর মুন্ডা। ঘটনা খোয়াই ধলাবিল স্থিত বিদ্যুৎ নিগমের টাওয়ার সংলগ্ন এলাকায়।
বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন 43 পর্বক বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক বুরবুম হন্তিপুরা সবদিক বিবেচনা করে অধ্যক্ষ ওনার পদত্যাগ পত্র এদিন গ্রহণ করেছেন এখান থেকে বুরবুম হন্তিপুরা আর বিধায়ক রইলেন না বলেও এদিনই জানান তিনি শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের জরুরি দুটি দাবিকে সামনে রেখে আবারো রাস্তায় নামলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ শুক্রবার আগরতলা সিটি সেন্টারের সামনে এই দুই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় 3 ঘন্টা ছাত্র অবস্থান তাদের দাবি স্কুল কলেজে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক প্রদান করা বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষাক্ষেত্রে সরকারি বৈষম্য বন্ধ করা মূলত এই দুটি দাবিকে সামনে রেখে এদিন ছাত্র অবস্থান সংগঠিত করে বামপন্থী দুই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা শুক্রবার উত্তর জেলা জেলাশাসকের নিকট 15 দফা দাবিতে গার্লস প্রাউটিস্ট ধর্মনগর শাখার পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় জেলাশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলাশাসক জয়ন্তদের কাছে তুলে দেওয়া হয় এদিনের ডেপুটেশন স্মারকলিপি এদিনের ডেপুটেশনের প্রধান দাবিগুলি হলো বিশ্বে প্রতিটি নারীকে সমাজের পুরুষের সমান মর্যাদা অধিকার দেওয়া বিশ্বে সর্বত্র নারী শিক্ষা হবে পূর্ণমাত্রায় অবৈতনিক কর্মসংস্থানের মজুরি প্রদানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য না রাখা পণ প্রথা যৌতুক সমাজ থেকে সমূলে উচ্ছেদ করা ইত্যাদি অযোধ্যা রাম মন্দিরে অনুকরণে এবার প্যান্ডেল তৈরি হচ্ছে নেতাজি প্লেস সেন্টারে 40 লক্ষ টাকা বাজেটের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নবদ্বীপ সাধক সংঘ আছে মণ্ডপ সজ্জা তৈরির দায়িত্বে চতুর্থীর দিন থেকে মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান ক্লাবের কর্মকর্তা মহিলার পোশাকে অপরিচিত মানুষ বাড়িতে ঢুকে ছুরিকাহত করে গৃহবধূকে প্রাণে মারার ব্যর্থ চেষ্টা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনা মধুপুর থানাধীন শুক্রবার দুপুরে অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর এলাকায় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শুক্রবার দুটি স্কাই লিফটের গাড়ি সম্পূর্ণ করেন মেয়র দীপক মজুমদার জনগণের পরিষেবা প্রদান করার জন্য দুটি জনের জন্য এই দুটি স্কাই লিফটের গাড়ি কেনা হয় মেয়র নিতিন জানান এই পুজো উপলক্ষে ওনাদের লক্ষ্য থাকবে যে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পোস্টে যাতে লাইট থাকে সে ব্যবস্থা করা রাস্তাঘাট উন্নয়নের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে প্রয়োজনে ফান্ড আরও দেওয়া হবে এছাড়া শহরকে পূজা চলাকালীন পরিচ্ছন্ন রাখার দিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি গ্রামীণ ব্যাংক বেসরকারীকরণের উদ্যোগের বিরুদ্ধেও জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন সহ 9 দফা দাবিতে দেশব্যাপী একদিনের ব্যাংক ধর্মঘটে সামিল হলেন গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা সারা দেশের সাথে রাজ্য গ্রামীণ ব্যাংকের কর্মীরা এই ধর্মঘটে সামিল হয়েছেন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একই সাথে এদিন সাংসদ শ্রীদেবের সাথে পুজো দিলেন বিজেপি রাজ্য প্রভারী সাংসদ ডক্টর মহেশ শর্মা ও দলের উত্তর পূর্বাঞ্চলের নবনিযুক্ত কো অর্ডিনেটর সম্বিত পাত্রা বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন 43 পর্বক বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক বুরবুম হন্তিপুরা সবদিক বিবেচনা করে অধ্যক্ষ ওনার পদত্যাগ পত্র এদিন গ্রহণ করেছেন এখান থেকে বুরবুম হন্তিপুরা আর বিধায়ক রইলেন না বলেও এদিনই জানান তিনি